হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি বাদুড় বানাবো। এই বাদুড়টি সুন্দর পাখা ঝাপটিয়ে এটা উঠতেও পারে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি ইশরা, কিডস ক্রাফটের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো তাহলে বানানো শুরু করি। সেটার জন্য আমি এখানে একটি লম্বা কাগজ নিলাম। সেই লম্বা কাগজটাকে আমি এইভাবে ফাঁস দেব। এই যে হয়েছে, এটাকে আমি সমান করে ফাঁস দিয়ে দিলাম। চেপে চেপে হয়ে গেল। এবার আমি এটাকে খুললাম। খুলে এই যে এটাকে নিয়ে এখানে নিয়ে আসবো, মিন্স এইভাবে। ঠিক ওই ভাত বরাবর এখন আমি এটাকেও নিয়ে আসবো, এই যে এটাকেও এইভাবে। এই যে হয়েছে, এটাকে আমি চাপ দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি করব হচ্ছে, এই যে এটা আছে এইটাকে আমি এখন এইভাবে উল্টিয়ে ভাঁজ দিব। এই যে এইভাবে উল্টিয়ে, এরকম করে উল্টিয়ে ভাঁজ দিয়ে দিলাম। এখন আমি করব হচ্ছে, এই যে এখানে যে ভাঁজ দিয়েছি এটা না, এখন আমি যে ভাঁজটা দিব এটা দিয়ে দেওয়া যাবে না, আমাদের দিতে হবে এই যে এইটা দিয়ে। তো এইটাকে প্রথমে আমি করব হচ্ছে, এই যে এটাকে নিয়ে এইরকম করে এইভাবে ছিঁড়ে দিব লম্বা, এই সমান করে, এই এই কোণা বরাবর। এই যে হয়ে গিয়েছে। এখন আমি এখনকার মতো এইভাবে আবার একইভাবে ভাঁজ দিয়ে নিব। এখন তোমরা এই যে এটা বরাবর সমান করে ভাঁজ দিতে পারবে। এই যে হয়ে গেছে। এখন এই যে এটা ভাঁজ দেওয়ার পর যে উপরে আছে না, এই উপরের এখানে একটা নিয়ে, এই যে আমি এইটুকু বরাবর দিব না, আমি এটাকে নিয়ে এই জাস্ট এই দাগ বরাবর, এটুকু বরাবর দিলে এটা বাইরে চলে যাবে, তাহলে হবে না, আমাদের এটুকু বরাবর দিতে হবে। হয়ে গিয়েছে। এখন ঠিক একইভাবে এই পাশটাও আমি করে নিব। এই যে হয়েছে। এখন আমি এই যে এটাকে নিয়ে এইভাবে খুলে দিব। দেখো খোলার পরে পরে এরকম দেখা যাচ্ছে। এখন আমি করব হচ্ছে, এই যেভাবে ভাঁজ দিব এই বরাবর, এই মাঝ বরাবর। হয়েছে। এখন দেখো তোমরা, এই যে এখানে যে ভাঁজের এখানে একটি কোণা আছে, এই কোণাটাকে আমি নিয়ে এই কোণা বরাবর নিয়ে নিয়ে আসব। এই যে এটা এখানে চলে এসেছে, এই যে এটা কোণা বরাবর চলে এসেছে। এখন ঠিক একইভাবে এই পাশটাও করব, এইটাকে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে দিলাম। দেখো এটাকে একটু চেপে হবে। এই যে হয়ে গিয়েছে। এখন যে ভাত, এই যে হয়েছে। এখন আমি এই যে এই বরাবর ভাঁজ দিব, এই যে এই বরাবর, চল এই যে এই যে দেখো, এটাকে আমি একটু চাপ নিয়েছি, এই যে হয়েছে। এখন আমি করব, এই কাগজটাকে উল্টালাম, উল্টে এই কোণাটাকে এই যে এই মাছ বরাবর নিয়ে আসবো।
যে এটাকে এই মাছ বরাবর নিয়ে আসলাম। এখন আমি এটাকে এইভাবে দিব না, এখন আমি এটাকে দিব হচ্ছে এই যে এদিকে যে আছে না, এখন এদিকেই এদিকে ভাঁজ দিয়ে দিব সমান করে। এই যে হয়ে গিয়েছে, এখন আমি করব হচ্ছে এখন আমরা এটাকে এইভাবে যদি বাঁকা করে দিই তাহলে হবে না, আমাদের সোজা করে দিতে হবে। এই যে দেখো, এই অল্প একটু এই রাখতে হবে, এটুকু অল্প একটু রাখা যাবে। এই যে এখন আমি এটাকে এই যে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। এখন আমি আবার একইভাবে এই পাশ এই পাশটাকে দিয়ে দিব, সেটা একজন এখন উল্টালাম, উল্টিয়ে এখন আমি এটাকে একইভাবে ভাঁজ দিয়ে দিব তখনকার মতো। এই যে দেখো বাদুন প্লেনটি হয়ে গিয়েছে। এখন আমরা করব হচ্ছে এই যে এটা আছে এটাকে আমরা একটু বেশি করে এরকম করে উঠিয়ে দিব। এই যে দেখো তোমরা এরকম এরকম করে এরকম করে নিচের দিকে একটু চেপে দিব হয়েছে। এখন ঠিক একইভাবে এটা সমান এটাও দিয়ে দেব। এই যে হয়ে গেল আমাদের সুন্দর বাদুর। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক করবা। ধন্যবাদ দেখার জন্য আমার ভিডিওটি।